পৃথিবীর তৃতীয় জায়গা মসজিদ আকসা। এই মসজিদ আকসাকে তুমি বাঁচাতে পারো হে কাবার মালিক, তোমার কাছে শেষবারের মতো এটা আমার আকুল আবেদন। হে আল্লাহ, তুমি ফিলিস্তিনিদের উপরে যারা নিরীহ মুসলিম যুবক যুবতীদের উপরে, শিশুদের উপরে যারা অত্যাচার করছে, তুমি তাদেরকে চিহ্নিত করো এবং পৃথিবীতেই তাদেরকে ধ্বংস করে দাও। আমিন আমিন। বর্তমান সময়ে ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে হামলা হচ্ছে, এই ব্যাপারে কিছু বলুন। এখন এই ব্যাপারে আর কি বলবো, এটা আপনারা খুব ভালো করে জানেন যে ইহুদিরা হচ্ছে মুসলিমদের অর্থাৎ কোরআনওয়ালাদের চরম চরম শত্রু। ইহুদি আর খ্রিস্টান ইমানওয়ালাদের কি চরম চরম শত্রু। আজকে ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার, আল্লাহু আকবার। একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা তুমি নামাজ পড়ো? বলছে পড়ি, তবে প্রতিদিন ছয় পড়ি, ছয় অক্ত। ফজরে পড়ি, জোহরে পড়ি, আসরে পড়ি, মাগরিবে পড়ি, এসাতে পড়ি, আর প্রতিদিন রাত দিনের জানাজা চলতেই আছে, ওটাও একটা অক্ত। আল্লাহু আকবার। অসংখ্য মানুষকে মেরে দেওয়া হচ্ছে, অসংখ্য মানুষকে। আপনারা জানেন যে গাজা শহরটাকে টোটালি ঘিরে নিয়েছে ইহুদিরা, টোটালি ঘিরে ফেলে দিয়েছে। আর সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা, সব থেকে বড় কষ্ট হচ্ছে এটা, সেটা হচ্ছে এই, সারা ভারতবর্ষের ইতিহাসে 1947 সাল থেকে 2023 সাল পর্যন্ত সারা ভারতবর্ষ যত গণ্যমান্য বরেণ্য ব্যক্তিরা এসেছে এবং যারা চলে গেছে, প্রতিটা মানুষ মানবিক দৃষ্টিতে ফিলিস্তিনিদেরকে সহযোগিতা করেছে। কিন্তু বর্তমান ভারতবর্ষের মাঝনাতে যিনি বসে আছেন, এই মাত্র একটা লোক সারা ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করছে যে তিনি বর্তমানে ইহুদিদের পক্ষে আর ফিলিস্তিনিদের বিপক্ষে হয়েছেন, একটাই মাত্র লোক। বড় আফসোস লাগছে, মণিপুরে মুসলিম মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় জনসমক্ষে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে সোশ্যাল মিডিয়া পৌঁছাতে পারেনি। ওই আপনার কর্ণাটকে মুসলমানদেরকে মারা হয়েছে, ওইখানে মিডিয়াকে পৌঁছাতে দেওয়া হয়নি। লকডাউনে মানুষদেরকে ঘরে ঢুকিয়ে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এত বড় নেমো খারাম, ফিলিস্তিনি আর ইহুদিদের সঙ্গে যুদ্ধ চলছে, ও এইখান থেকে রিপোর্টার পাঠিয়েছে, এইখান থেকে সাংবাদিক পাঠাচ্ছে, যাও কতজন মুসলমানকে মারছে ইহুদিরা আর ইহুদি কত মরছে এটা দেখাও। ওখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে, ওখান থেকে মেশিনের মাধ্যমে জানানো হচ্ছে যে ইহুদিরা বেশি মরছে, মুসলমানরা বেশি মারছে, মানে সম্পূর্ণটা বিপরীত। সারা জীবন কোণঠাসা করে রেখে দিয়েছে। জাতির জনক থেকে শুরু করে প্রত্যেক মানুষের জীবনী হিস্ট্রি যেটা আপনি গুগলে সার্চ করেন, মানবিক দৃষ্টিতে সবাই ফিলিস্তিনে সাপোর্ট করেছে। শুধু বর্তমানে আমাদের ভারতবর্ষের মাসনাতে যিনি বসে আছেন, এই ব্যক্তিরা শুধু সাপোর্ট করতে পারছে না, কারণ জানি না, কারণ জানি না। হে কাবার মালিক, আমি একজন ভারতবর্ষের নাগরিক, হিন্দু দেশের নাগরিক, এইখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও তোমার কাছে আজকে এই জনসমুদ্রকে নিয়ে, হে কাবার মালিক, তোমার কাছে এটা আমার আকুল আবেদন। তুমি যেমন আবাবিল দিয়ে ধ্বংস করেছিলে আব্রাহাদেরকে, তুমি যেমন ধ্বংস করেছিলে ফেরাউনের বারবারান্তকে, তুমি যেমন ধ্বংস করেছো নমরুদকে, ঠিক তেমন ভাবে ইসরায়েলের ইহুদিদেরকে চিহ্নিত করে পৃথিবীতে তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। আল্লাহ তুমি পারো,
তুমি পারো, তুমি কাবাকে রক্ষা করেছো। পৃথিবীর তৃতীয় জায়গা মসজিদ আকসা, এই মসজিদ আকসাকে তুমি বাঁচাতে পারো। হে কাবার মালিক, তোমার কাছে শেষবারের মতো এটা আমার আকুল আবেদন, হে আল্লাহ, তুমি ফিলিস্তিনিদের উপরে যারা নিরীহ মুসলিম যুবক যুবতীদের উপরে, শিশুদের উপরে যারা অত্যাচার করছে, তুমি তাদেরকে চিহ্নিত করো এবং পৃথিবীতেই তাদেরকে ধ্বংস করে দাও। আমিন, আমিন। প্রত্যেক দিনই ভাই এবং বোনেদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেক নামাজের পরে পরে কুনুতে নাজেলা পড়ুন। প্রত্যেক মানুষের কাছে বিনীত অনুরোধ, বড় কঠিন অবস্থাতে রয়েছে ফিলিস্তিনের মানুষেরা। আমরা এখান থেকে কিছু করতে না পারলেও অন্তত পক্ষে একটু দোয়া তাদের জন্য পাঠাবো ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষ দোয়া করবেন। আমার সব থেকে ভালো লাগছে এটা যে আজকে বাংলাদেশের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, বাংলাদেশের নাগরিকরা আবেদন জানিয়েছেন শেখ হাসিনাকে যে আমাদের এখান থেকে কিছু সেনা পাঠানো হোক, কিছু সেনা পাঠানো হোক। বড় দুঃখ লাগছে এটা যে ফিলিস্তিনের সাইটে রয়েছে অনেক মুসলিম দেশ, তারা সব চুপ, তারা সব চুপ, জানি না কেন। বড় বড় মুসলিম দেশ কেউ ফিলিস্তিনিদের পাশে যাচ্ছে না, শুধু মুখে বলছে সাথে আছি, দেখতে পাচ্ছি কোনো রকমের সহযোগিতা করছে না। আমরা সহযোগিতা না করতে পারলেও আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ তুমি তাদের ইমানে জজবা পয়দা তৈরি করে দাও এবং তুমি তার মসজিদকে নিজের ঘর নিজে হেফাজত করো। আল্লাহ যারা মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র করছে, নিরীহ মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে চিহ্নিত করে ধ্বংস করে দাও। কেউ পৃথিবীতে বাঁচতে পারিনি অত্যাচারীরা, এরাও বাঁচতে পারবে না, সময় লাগবে ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জলসা, দেখুন আমি খুব বড় আলেম নয়, আমাকে ফতোয়া জিজ্ঞেস করবেন না। যারা দান দেওয়ার প্রতিশ্রুতি করে দান দেয় না, তাদের ব্যাপারে কিছু বলুন। তাদের ব্যাপারে এতটুকুই বলবো যে মুনাফিকের আলামতের একটা আলামত, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, এ মুনাফিকের পর্যায়ে। কি বলছি বুঝতে পারছেন না? আর মুনাফিকের স্থান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের শেষ পর্যায়ে একদম নিচেতে। এই লোক ওই পর্যায়ে আমি মনে করি। যাই হোক, যারা এই কাজ করছেন আর করবেন না। এটা আপনারা ইতিহাস জানেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির আগে তিনি মক্কা থেকে কিছুটা দূরে একটি পাহাড়ের গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর। আর যে গুহাতে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, গুহাটির নাম হচ্ছে গারে হীরা নামে পরিচিত। আমি এক সপ্তাহ আগে গারে হীরা থেকে ঘুরে এসেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওখানে। কয়েকটা বিষয় ওখানে গিয়ে অবাক হলাম যে মসজিদে হারাম থেকে, অর্থাৎ কাবা থেকে গারে ঘিরা বাসে যেতে টাইম লাগছে মোটামুটি 20-25 মিনিট, আর গারে ঘিরা সাইটে দাঁড়িয়ে গারে ঘিরাতে যারা উঠেছে দেখার জন্যে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এক বিঘার মতো। হাজি সাহেব যারা গেছেন তারা জানেন, দাঁত বার করিয়ে হাসেন না। এখানে একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদ্য পানি পৌঁছে দিতেন। আল্লাহু আকবার! অজস্র শত্রুদের চোখ আড়াল করে খাদ্য পানীয় পৌঁছে দিতেন। আমি মমতাজুল ইসলাম, আমি গিয়েছিলাম, আমার 40 জন সাথী ছিল, তার মধ্যে এখানে একজন বসে আছে, এই ছেলেটা, ও আমার সঙ্গে ছিল, ওর নাম মানজুর। আমাদের মতো জওয়ান ছেলে, শক্তিশালী লোক, ওঠার চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। তো ওখানে গিয়ে ভাবতাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে তিনি উঠতেন, কিভাবে খাদ্য পৌঁছাতেন। আল্লাহু আকবার! কখনো কখনো খাদ্য শেষ হলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে নিতেও আসতেন। এই ঘটনাটা আপনি পাবেন তফসির ইবনে কাসির সূরা আলাকের তফসিরে লেখা হয়েছে। আমি এই মাত্র পড়ে টাটকা আপনার সামনে বর্ণনা করছি। জিবরিল আমিন একদা এলেন গারে গিরার কাছে, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন ইকরা, আপনি পড়ুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার চাপ দেওয়া হলো, বুকের সঙ্গে জড়িয়ে নেওয়া হলো, ইকরা, আপনি পড়ুন। বলছে আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার ধরে চাপ দেওয়া হলো, পড়ুন, আমি পড়তে জানি না। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক। পাঁচটি আয়াত অবতীর্ণ হলো। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। শিক্ষা গ্রহণ হচ্ছে এই যে কোনো জাতির প্রতিনিধি নির্বাচন করার জন্য, কোনো জাতির নায়ক নির্বাচন করার জন্য, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো মাদ্রাসা, কোনো সোসাইটির নেতা নির্বাচন করার জন্য সর্বপ্রথম তার যেটা প্রয়োজন থাকবে বা তার যেটা লাগবে তার নাম শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাম লেখাপড়া জানতেন না। আল্লাহ তাআলা সিলেক্ট করছেন লোকটাকে নবী বানাতে হবে, সর্বপ্রথম তিনি এ কথা বলছেন আপনাকে যে নবী বানাবো, তা আপনি তো কিছু জানেন না লেখাপড়া, ওই জন্য বলছেন ইকরা, আপনি আগে পড়তে শিখুন। তার মনে বোঝা গেল নেতা নির্বাচন হওয়ার আগে আগে শিক্ষিত হতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? স্বয়ং নবীকে পর্যন্ত আল্লাহ নেতা নির্বাচন করবেন বলে শিক্ষা দান করছেন। আপনি লেখাপড়া করুন, পড়ুন আপনি। আজকে সমাজ অধঃপতনের তলদেশে তলিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে সরকারকে গালাগালি করি, করি না? সরকার এই করেছে তাই করেছে, ওই এই করে তাই করে, অনেক রকম ভাবে সরকারকে দোষারোপ করি এবং গালাগালি করি। সরকারকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। যখন নেতা নির্বাচন হয় তখন আপনি শিক্ষিত মানুষকে পার্লামেন্টে পাঠাতে পারেননি, আপনি চোর গুন্ডা ডাকাতদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের থেকে ভালো কিছু আশা করতে পারেন না, কখনোই পারেন না। সমাজ বর্তমান প্রেক্ষাপটে নিম্ন গতিতে চলছে। তার প্রমাণ আপনাকে একটা জিনিস দেখাই। আমি মমতাজুল ইসলাম, আমি খুব উচ্চ একজন শিক্ষিত মানুষ, ধরে নেন বোঝানোর জন্য বলছি। আর আমার পাশে যিনি বসে আছেন লোকটা রিক্সা চালায়, লেখাপড়া জানে না। ভাই আপনি রাগ করিয়েন না বোঝানোর জন্য। লেখাপড়া জানে না, লোকটা মাঝে সাঝে মদ পান করে, মাঝে সাঝে চুরিও করে, আর মাঝে সাঝে লোকের জমি জমা ফাঁকি টাকিও দেয়। বোঝানোর জন্য বলছি, পঞ্চায়েত ভোট নেতা নির্বাচন হবে, আমি দাঁড়িয়েছি এখন নির্দল থেকে, আমি কিন্তু বিশাল শিক্ষিত লোক, ভালো করে বোঝার চেষ্টা করুন। আরে বদমাশ লোক, খারাপ লোক, এ দাঁড়িয়েছে এখন তৃণমূল পার্টি থেকে, অর্থাৎ রানিং পার্টি থেকে। আচ্ছা বলুন তো জেতার সম্ভাবনা আছে কার, কথা বলুন। আমি রাজনৈতিক কথা বলছি না, আমি শিক্ষার মান বোঝাচ্ছি। জেতার সম্ভাবনা আছে কার? এই যো এই লোকটার। অথচ আপনি জানেন ও চুরি করে মাঝে সাঝে, আপনি জানেন ও মাঝে সাঝে মারাত্মক পাপ কাজে লিপ্ত, আপনি জানেন। কিন্তু আপনি এটাও জানেন যে মমতাজুল ইসলাম একজন উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু যখন বোতাম টেপার সময় তখন বলবেন ও নির্দলের লোক, ঘোড়ার ডিম, ওকে ভোট দিয়ে লাভ কি? আল্লাহ আকবার। সারা পৃথিবীতে যত বিপর্যয়, রাজনৈতিকভাবে বলুন, যে কোনো পরিস্থিতিতে বলুন, বর্তমান বাজারে যত বিপর্যয়, এর জন্য কেউ দায়ী নয়, এর জন্য আমরা নিজেরা দায়ী। আমরা নির্বাচনের ক্ষেত্রে ভুল লোককে চয়েস করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে হীরা গোহাতে সর্বপ্রথম বলছেন ইকরা, আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খলক,
ওই প্রভুর নামে পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আপনি তার নামে প্রথমে পড়ুন, পড়াশোনা করুন, তার ব্যাপারটা জানুন। পাঁচটি আয়াত অবতীর্ণ হলো, আমি আর আয়াতের দিকে যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, থরথর থরথর করে কাঁপছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, খাদিজা জামবিলুনি, আমাকে একটা কম্বল কিছু জড়িয়ে দাও গায়ে, খুব ভয় করছে আমার, খুব ভয়। কাঁপতে কাঁপতে কম্বল জড়িয়ে দেওয়া হলো। কখনো সুস্থতা লাভ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ব্যাপারটা বর্ণনা করলেন যে আমার কাছে একটা লোক এসেছে, আজনবী লোক, চিনি না, খুব আমার সিনাতে ধরে চাপ দিয়েছে, আমাকে এরকম এরকম বলছে, আমার খুব ভয় হচ্ছে। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনার কোন রকমের ক্ষতি কেউ করতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ আপনি দুস্থ মানুষদের দেখাশোনা করেন, আপনি এতিমদের পাশে দাঁড়ান, আপনি অভাবীদের অভাব মেটান, আপনি দুস্থ মানুষদের সেবা যত্ন করেন, আপনার কোনো টেনশন নেই, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার কোনো রকমের ভয় নেই, কোনো রকমের কোনো মানুষ কেউ আপনাকে ক্ষতি করতে পারে না। এখান থেকে আর একটা জিনিস শিক্ষা নেন, প্রতিটা জিনিস শিক্ষা আছে, তার মানে বোঝা যায় অত্র ঘটনা থেকে গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালে বিপদ থেকে বেঁচে থাকা যায়, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে বিপদ থেকে বেঁচে থাকা যায় বা বাঁচা সম্ভব। এতটুকু কথা এখানে রেখে দিলাম যে পবিত্র আল কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে